তোমরা কি স্লাইড দেখতে পাচ্ছ? আমাদের সেকশনে স্যার বিজনেস প্ল্যানটা দেখানো হয় নাই। তোমাদের সেকশনে বিজনেস, ও আচ্ছা, ওই যে স্যাম্পল বিজনেস প্ল্যান। জি স্যার, মিডিয়ার আগে আমি এই সেকশনে দেখাইছেন কিন্তু আমাদেরটাতে দেখানো পড়ে নাই। মানে দাঁড়া আমি একটু চেক করে দেখি, তোমাদের ক্লাস ম্যাটেরিয়ালে কি আপলোড করা হয়েছে? জি স্যার, আপলোড করা আছে, ক্লাস ম্যাটেরিয়াল আপলোড করা আছে। ক্লাস ম্যাটেরিয়ালে স্যাম্পল না, আমি তো দেখি তো ম্যাটেরিয়ালস, না 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 নাই তো। হ্যালো, তোমাদের এই যে স্টার্ট আপ স্যাম্পল বিজনেস প্ল্যান বোধহয় দেখানো হয়নি না? না স্যার। ঠিক আছে, তাহলে আমরা এর আগে বিজনেস প্ল্যান সম্ভবত এটা আমরা কভার করছি কিন্তু স্টার্ট আপ বিজনেস প্ল্যানটা আমরা দেখি নাই। যে কোনো স্টার্ট আপ বিজনেস প্ল্যানে এটা ব্যাংক বা কোনো আর্থিক প্রতিষ্ঠানে বা অ্যাঞ্জেল ইনভেস্টর ফান্ড যারা তাদের সামনে প্রেজেন্ট করা হয়, এবং সেখানে আমরা যদি এদের টেবিল অফ কন্টেন্টটা প্রথমে দেখি তাহলে আমরা দেখব যে প্রথমে শুরু করতে হয় এক্সিকিউটিভ সামারি দিয়ে। এক্সিকিউটিভ সামারিতে সংক্ষেপে অ্যাকচুয়ালি টোটাল বিজনেস প্ল্যানের একটা সামারি থাকে, যে অবজেক্টিভ কি হবে বিজনেসের, মিশন অ্যান্ড ভিশন, কি ফ্যাক্টরস ফর সাকসেস, স্টার্ট আপ কস্ট, তারপরে ফান্ডিং, কোম্পানি ওনারশিপ, কি টাইপের প্রোডাক্ট বা কি টাইপের সার্ভিস অফার করা হচ্ছে, হোয়াট ইজ দ্য টার্গেট মার্কেট, তারপরে স্ট্র্যাটেজি, ম্যানেজমেন্ট, ফাইন্যান্সিয়াল বিভিন্ন সামারি, তারপরে ইনভেস্টর কনসিডারেশন এবং ডিসক্লেমার, এগুলো দিয়ে হলো এক্সিকিউটিভ সামারি। তাহলে যদি কেউ টোটাল বিজনেস প্ল্যান না করে শুধুমাত্র এক্সিকিউটিভ সামারি পড়ে, সেই স্টার্ট আপ সম্পর্কে তার আইডিয়া হয়ে যাবে। এরপর আসবে এটা ডিটেল, যেমন 2 নম্বর সেকশনে কোম্পানি সামারি, এর মধ্যে থাকবে স্টার্ট আপ সামারি, স্টার্ট আপ ফান্ডিং, কোম্পানি ওনারশিপ। 3 নম্বরে ওই প্রোডাক্ট সার্ভিস যেটা আমরা প্রথমে 1.6 এ কভার করেছিলাম সংক্ষেপে, সেখানে সেটা আবার এখানে ডিটেল থাকবে যে ওই প্রোডাক্ট বা সার্ভিস বিক্রি করার জন্য যে বিজনেস মডেল ফলো করা হবে এবং কম্পিটিটিভ ল্যান্ডস্কেপ, তার মানে মার্কেট সিচুয়েশনটা কি, আমার কম্পিটিটর কারা এবং তারা কি টাইপের প্রোডাক্ট অফার করছে, তাদের আমার প্রোডাক্টটা তাদের চাইতে কোন দিক দিয়ে বেটার। এরপর আসবে 4 নম্বরে মার্কেট অ্যানালাইসিস সামারি, যার মধ্যে মার্কেট সেগমেন্টেশন এবং টার্গেট মার্কেট সেগমেন্ট স্ট্র্যাটেজি। 5 নম্বর হলো স্ট্র্যাটেজি অ্যান্ড ইমপ্লিমেন্টেশন সামারি, এবং তারপরে সোয়াট অ্যানালাইসিস। সোয়াট মানে SWOT, S ফর স্ট্রেংথ, W ফর উইকনেস, O ফর অপরচুনিটিস অ্যান্ড T ফর থ্রেটস। তাহলে এই বিজনেসের স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি, থ্রেট এগুলো কি, এটা আর কি থাকবে। তারপরে সেলস স্ট্র্যাটেজি, মাইলস্টোন, মার্কেটিং স্ট্র্যাটেজি, প্রাইসিং স্ট্র্যাটেজি, এগুলো সম্পর্কে আলোচনা থাকবে, ডিটেল রিপোর্ট। 6 নম্বর হলো ম্যানেজমেন্ট সামারি,
তার মানে পার্সোনাল প্ল্যান, এই বিজনেস রান করতে হলে হিউম্যান রিসোর্স কি লাগে সেটার একটা প্ল্যান। সাত নম্বর হলো ফাইন্যান্সিয়াল প্ল্যান, এর মধ্যে কিছু ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস থাকে, যেমন ব্রেক ইভেন অ্যানালাইসিস, কত অ্যাটলিস্ট কত পিস প্রোডাক্ট সেল করলে আমার নো প্রফিট নো লস থাকবে এবং এরপর থেকে আমার প্রফিট হতে থাকবে, সেটা বলা হয় ব্রেক ইভেন পয়েন্ট। তো ব্রেক ইভেন অ্যানালাইসিস, এরপর থাকবে প্রজেক্টেড প্রফিট অ্যান্ড লস ওভার নেক্সট 5 or 10 years, প্রজেক্টেড ক্যাশ ফ্লো ওভার নেক্সট 5 years, প্রজেক্টেড ব্যালান্স শিট, বিজনেস রেশিও, লং টার্ম প্ল্যান, ইম্পর্টেন্ট অ্যাজাম্পশন, এগুলো দিয়ে শেষ হয়ে যাবে। আমরা এক্সিকিউটিভ সামারিটা একটু দেখি। এই স্যাম্পল বিজনেস প্ল্যানটা বেসিক্যালি একটা পিজা রেস্টুরেন্ট তৈরি করার জন্য। তো প্রথমে এক্সিকিউটিভ সামারির ইন্ট্রোডাকশন যেটা শুরু হয় সেখানে বলা হচ্ছে যে বিজনেসটা খুব সংক্ষেপে বলতে হবে যে কি পরিমাণ ইনভেস্টমেন্ট থাকবে এবং হোয়াট উইল বি দ্য নেট প্রফিট ওভার নেক্সট 5 year পিরিয়ড এবং হোয়াট উইল বি দ্য এভারেজ মান্থলি সেলস। তাহলে বলছে যে বিজনেস প্ল্যান উইল শো হাউ এ টোটাল ইনভেস্টমেন্ট অফ অনলি $101,500, মানে $101,500 would yield cumulative net profit in excess of $600,000 over a five year period and average monthly sales of $72,000 while maintaining adequate levels of liquidity. আচ্ছা, এরপর সংক্ষেপে বলতে হবে যে মানে বিজনেস সম্পর্কে একটা প্যারাগ্রাফ যে this is a family run startup business dedicated to provide excellent quality new york style pizza to the residents of local bay area. তাহলে যদি বাংলাদেশে প্রেক্ষাপটে বলি হয়তো ঢাকাতে কোন এরিয়াতে, ধানমন্ডি অথবা উত্তরা অথবা মিরপুর অথবা গুলশান বা বনানি, যাই হোক যে এরিয়াতে হোক সেটা বলতে হবে। In a manner that generates fair and equitable returns for present and future owners and superior value to our customers. তো তার মানে এটা যে ধরনের বিজনেস হোক না কেন সেই বিজনেস সম্পর্কে এখানে কিছু বলতে হবে। স্টার্ট আপ বিজনেস বলার পর অবজেক্টিভ, অবজেক্টিভ কি, যেমন যদি রেস্টুরেন্ট হয় তাদের অবজেক্টিভ হবে যে টু অ্যাট্রাক্ট মিনিমাম অফ 100 রেগুলার কাস্টমার্স পার ডে ফর পিজা টেক আউট অ্যান্ড ডেলিভারি ইন দ্য ফার্স্ট ইয়ার অফ অপারেশনস। সেকেন্ড অবজেক্টিভ হতে পারে টু অফার আওয়ার কাস্টমার্স এক্সেলেন্ট পিজা সার্ভিসেস অ্যাট এ রিজনেবল প্রাইস অ্যান্ড প্রোভাইড আউটস্ট্যান্ডিং কাস্টমার এক্সপিরিয়েন্স মেজার্ড বাই মিনিমাম 5% ইয়ারলি সেলস গ্রোথ এন্ড কাস্টমার কমপ্লেন্টস লেস দ্যান 1%। তাহলে এটা এই জিনিসটা তাদের অবজেক্টিভের ভিতরে থাকবে যে তাদের ইয়ারলি সেলস গ্রোথ কি পরিমাণ হবে এবং কাস্টমার কমপ্লেন্টস তারা 1% এর নিচে রাখতে চাচ্ছে। টু জেনারেট পজিটিভ ক্যাশ ফ্লো ফ্রম অপারেশনস, কারণ পজিটিভ ক্যাশ ফ্লো না হলে তো আসলে প্রফিট হবে না, অ্যান্ড অ্যাটলিস্ট 10% নেট প্রফিটস টু সেলস। হোয়াট ইজ দ্য মিশন অ্যান্ড ভিশন? মিশন হচ্ছে to offer the residents of that area the best pizza service, আর ভিশন হচ্ছে, ভিশন মানে লং টার্ম, ভিশন হচ্ছে এটা একটা অবজেক্টিভের সামারি। ভিশন একটা ক্যাচি ওয়ার্ড দিয়ে কথা বলতে হবে, ভিশন হলো টু বিকাম দ্য ফার্স্ট চয়েস অফ পিজা ইন দ্যাট এরিয়া অ্যান্ড এ রেসপেক্টেড কোম্পানি অ্যাজ মেজার্ড বাই দ্য কাস্টমার্স, এমপ্লয়িজ, শেয়ার হোল্ডার্স অ্যান্ড দ্য কমিউনিটি। এটা একটা লং টার্ম প্ল্যান যে দে ওয়ান্ট টু বি দ্য নাম্বার ওয়ান পিজা রেস্টুরেন্ট ইন দ্য এরিয়া ইন ফিউচার। তাহলে মিশন গেল, ভিশন গেল, এরপর তাদের ভ্যালুস, হোয়াট ইজ দ্য ভ্যালু, বিজনেস ভ্যালু বা বিজনেস এথিক্যাল ভ্যালুস অফ রানিং দ্য বিজনেস। বলছে যে তাদের ভ্যালু হলো পারফরমেন্স এক্সেলেন্স, টিম ওয়ার্ক অ্যান্ড ইন্টিগ্রিটি। এগুলো কাইন্ড অফ সবগুলো বিজনেসের জন্য কম, যে কোনো স্টার্ট আপের জন্য এগুলো কমন কথাবার্তা লেখা যায়। এগুলো কিস টু সাকসেস কি হতে পারে, তো কি সাকসেস পয়েন্ট, এক্সেলেন্ট প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস দ্যাট উইল বিল্ড অ্যান্ড মেনটেন কাস্টমার লয়্যালটি। যেমন কিছু যারা যেগুলো বড় ব্র্যান্ড পিজা ব্র্যান্ড, যেমন পিজা ইন, তারপরে পিজা হাট, ডোমিনোস, এদের আবার কিছু আছে কাস্টমার আছে যাদের খুব লয়াল কাস্টমার, যারা পিজা খেলে এইসব জায়গাতেই অন্য কোথাও খেতে চায় না। বিভিন্ন টাইপের কাস্টমার সেগমেন্ট আছে, যাদের আবার বাজেট কম তারা হয়তো আবার এই ধরনের ব্র্যান্ড পিজাতে
ব্র্যান্ড চেইন শপে তারা যেতে ইন্টারেস্টেড না, তারা লোকাল যে পিজা পিজা শপ সেখান থেকে তারা কিনতে চায়। যাই হোক, তো কাস্টমার লয়্যালটি যে কোনো ব্র্যান্ড ব্র্যান্ডের জন্য বা যে কোনো কোম্পানি লং টার্মে যদি অপারেট করতে চায়, তার সবাই চায় কাস্টমার লয়্যালটি ডেভেলপ করতে। তারপরে তারা এমন একটা বিজনেস লোকেশন সিলেক্ট করবে যেটা ক্রিয়েট করবে একটা হাই ভিজিবিলিটি অ্যান্ড হাই ফ্লো অফ কাস্টমার। আমরা খেয়াল করলে দেখবো যে ধানমন্ডিতে সাত মসজিদ রোডের চারপাশে প্রচুর খাবারের দোকান গড়ে উঠছে। কেন? দেয়ার ইজ এ হাই ভিজিবিলিটি ফর দোজ রেস্টুরেন্টস অ্যান্ড হাই ফ্লো অফ কাস্টমার্স ডিউ টু এ গুড নাম্বার অফ প্রাইভেট ইউনিভার্সিটিস। মানে ইয়াং জেনারেশন, ইয়াং কাস্টমার্স ওই এলাকায় অনেক বেশি। আরেকটা কি টু সাকসেস হলো তাদের ম্যানেজমেন্ট অ্যাবিলিটি টু সাকসেসফুলি রান সিমিলার বিজনেস অ্যান্ড কমিটমেন্ট টু কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট অ্যান্ড টোটাল কোয়ালিটি সার্ভিস। এই কি টু সার্ভিস তোমাকে যদি লিখতে দেওয়া হয় কোনো একটা বিজনেসের জন্য, তুমি নিজের মতো একটা আইডিয়া পেলে এখান থেকে তুমি লিখতে পারবে। হোয়াট ইজ দ্য স্টার্ট আপ কস্ট? স্টার্ট আপ কস্ট হচ্ছে তাদের যাবে টোটাল স্টার্ট আপ কস্ট অফ 131,500 US dollars. The company capital will be 100,000 US dollars. এটার মালিক হলো বেসিক্যালি এ কাপল, হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ, দে আর জন ওয়াকার অ্যান্ড লিসা ওয়াকার, দে আর কো ওনার্স। দে উইল প্রোভাইড দ্য মেজর পোর্শন অফ স্টার্ট আপ ফাইন্যান্সিং ইন দ্য অ্যামাউন্ট অফ $72,000. সো হাজবেন্ড দিবে $36,000, ওয়াইফ দিবে $36,000 এবং দে উইল গেট 35.47% অফ ওনারশিপ ইচ। এটা দেওয়ার পর তাদের ঘাটতি হলো $59,500. এই $59,500 কে দেবে? তো তারা চিন্তা করছে যে এটার মধ্যে $29,500 তারা সুযোগ দিবে একজন ইনভেস্টরকে, যে ইন্টারেস্টেড এখানে ইনভেস্ট করার জন্য, যাকে তারা 29.06% ওনারশিপ দেবে কোম্পানি ক্যাপিটাল। আর বাকি যে $30,000 থেকে গেল, দে উইল টেক এ লোন ফ্রম সাম রিনাউন ব্যাংক অ্যাজ এ 5-year টার্ম কমার্শিয়াল লোন ফেসিলিটি। এই হচ্ছে ওদের প্ল্যান। তার মানে ওরা দুজন, মানে মোট তিনজন পার্টনার, আর ব্যাংক থেকে তারা লোন নেবে। এরপর বলছে যে দে উইল অলসো ইস্যু 10,150 শেয়ার্স অফ $100 আর ভ্যালু কমন স্টক। এই শেয়ারগুলোর মধ্যে এই 10,150 শেয়ারের ভিতরে 3,400 শেয়ার কিনে নেবে জন অ্যান্ড লিসা ওয়াকার, তারা হবে এটার মালিক, এবং টোটাল $72,000 তারা ইনভেস্ট করবে। এবং আরেকজন যে ইনভেস্টর, সে 2,950 শেয়ার পাবে বা ইনভেস্টিং $29,500। এইভাবে তারা কোম্পানি ওনারশিপটাকে ডিস্ট্রিবিউট করবে। অনেক কোম্পানি একজনের বদলে স্টক এক্সচেঞ্জে রেজিস্ট্রেশন করে পাবলিক কোম্পানি হিসেবে তারা অসংখ্য শেয়ার, মানে অনেক শেয়ার অনেকের মাঝে তারা সেল করে। আমরা যেমন নিউজ পেপারে দেখি যে শেয়ার বিক্রি হচ্ছে, সেরকম তারা কোম্পানির একটা অংশ, তারা এভাবে শেয়ার করে তারা ম্যাস পাবলিককে ইনভেস্ট করার সুযোগ দেয়। আচ্ছা, হোয়াট ইজ দ্য প্রোডাক্ট? তার প্রোডাক্ট হচ্ছে নিউ ইয়র্ক স্টাইল পিজা অ্যান্ড সস, তারপর সোডা, ফ্রুট জুস, ডেজার্ট ইত্যাদি। ওকে, হোয়াট ইজ দ্য টার্গেট মার্কেট? দ্য টার্গেট মার্কেট ইজ এ দে উইল অপারেট ইন সাচ অ্যান এরিয়া দ্যাট ইজ হ্যাবিটেড বাই লো টু মিডল ক্লাস পিপল, এবং ওই এলাকার জনসংখ্যা মোটামুটি হবে 1 million. দে উইল সার্ভ 1 million পিপল, অ্যান্ড দেয়ার আর মেনি
businesses close to that location. There are families of three or more, and their average income is $45,000 per year. And as there is a continued growth in that area, the opportunity to sell pizza in future will increase. So their main segments, main target market segments are individuals, retail customer, HR local business, corporate customers. But their main focus, 90% of their customers are individuals. So the strategy, they will deliver a strong customer value proposition in a niche market. And their focus will be on how to satisfy the needs of low to middle class residents and companies. But they cheap price, quality pizza, other cake, how the chai. যেমন বাংলাদেশেও ঠিক একইভাবে ইন্টারন্যাশনাল পিজা চেনগুলোর পাশাপাশি লোকাল যে পিজা দোকান তারা কিন্তু 50% লেস প্রাইসে পিজা অফার করে, তাদের পিজার কোয়ালিটি বা পিজার টাইপ ডেফিনেটলি ডিফারেন্ট। কিন্তু দেখা গেছে যে বাংলাদেশের বা ঢাকার যারা কাস্টমার তারা সেটাকে একসেপ্ট করছে এবং একসেপ্ট করে তারা কিছু একটা একটা পার্টিকুলার পোর্শনের মধ্যে ওই পিজাগুলো বেশি পপুলার কারণ দাম কম। আচ্ছা যাই হোক, তো তারপর ম্যানেজমেন্ট, তারপর ফাইন্যান্সিয়াল যে অ্যানালাইসিস, ইনভেস্টর কনসিডারেশন, এই জিনিসগুলো তারা বলছে। বলে বলার পর এই যে তোমার কোম্পানি সামারি থাকে, তার কোম্পানি সামারি বেসিক্যালি আসলে কোম্পানি সম্পর্কে বলা থাকে যে কোম্পানির যারা ম্যানেজমেন্টে আছে তাদের স্কিল কেমন, তাদের এক্সপিরিয়েন্স কেমন, তারপরে কোম্পানির লোকেশন, কোম্পানির হিউম্যান রিসোর্স, কোম্পানির ডেলিভারি সিস্টেম সেগুলো কীভাবে হবে। যেমন তারা বলতেছে তাদের ডেলিভারি প্রসেস উইল বি কন্ডাক্টেড থ্রু 5 মেইন ফুড ক্যাটারিং অনলাইন সার্ভিস। যেমন আমাদের বাংলাদেশে আমরা দেখছি যে ফুড পান্ডা, তারপরে ইভ্যালি ই ফুড, তারপরে আরো সহজ ফুড, এরকম বিভিন্ন যে আছে ডেলিভারি সার্ভিস, তাদের মাধ্যমে ডেলিভারি হয় এরকম। সো বেসিক্যালি তোমাদের একটা অ্যাসাইনমেন্ট দেওয়া ছিল মনে হয় সম্ভবত, নাকি যে এরকম কি কিছু দেওয়া ছিল যে স্যাম্পল বিজনেস প্ল্যান লিখতে হবে বা সামথিং, সেটা বোধ হয় বলা হয়। জি স্যার, জি স্যার, ছিল স্যার। না স্যার, কি করতে পারো? আচ্ছা, তোমরা যেটা করতে পারো, তোমরা একটা বিজনেস, এরকম একটা বিজনেস প্ল্যানের শুধুমাত্র এক্সিকিউটিভ সামারি, মানে প্রথম যে পার্টটা আমি দেখালাম এই এতটুকু, এই তোমার ধরো 1.12, দ্যাট ইজ ডিসক্লেমার পর্যন্ত আর কি, এই পোর্শন পর্যন্ত যদি তোমরা লেখো, লিখে সাবমিট করতে পারো সংক্ষেপে। মানে এখানে অনেক কিছু লিখছে, হয়তো এত লেখার দরকার নাই, 4-5 পেজের মধ্যে বা 3-4 পেজের মধ্যে একটা লিখে তোমরা সাবমিট করতে পারো। তোমাদের এক্সাম কবে স্যার? 24 তারিখ থেকে শুরু হবে, আর এর মধ্যে তো পিএল এর ছুটি আছে, আবার অন্যান্য সাবজেক্টের জন্য বুঝলাম না, সেটা হচ্ছে যে সরকার থেকে কিন্তু পরীক্ষা নেওয়ার জন্য কঠোরভাবে নিষেধ করে দিয়েছে, তো তারপরেও জানি না এটা ভার্সিটি নিচ্ছে আর কি,
মানে এটা ফাইনাল তো না তোমাদের 24 তারিখে পরীক্ষা হবে এটা ফাইনাল জি স্যার ফাইনাল পরীক্ষা হ্যাঁ যাই না এখন জানি না তারা ভার্সিটির ব্যাপার এখন তোমরা যেটা করতে পারো সেটা হলো যে তাহলে এখানে যা আছে সেটা হলো টপ পেজ এই এক্সাম সামারিটা 1 2 3 4 5 5 6 পেজ তোমরা 3 পেজের ভিতরে একটা এক্সিকিউটিভ সামারি লিখে একটা বিজনেস প্ল্যানের জন্য তোমরা লিখে সাবমিট করতে পারো সেটা একটা অ্যাসাইনমেন্ট হতে পারে তিন পেজের ভিতরে শেষ করতে হবে স্যার জমা দেওয়ার লাস্ট ডেট কবে তুমি বলো কবে দিলে ভালো হয় স্যার এই স্লাইডগুলো কি আপনি আপলোড করেছিলেন হ্যাঁ বুঝি নাই এই স্লাইডগুলো কি আপলোড করেছিলেন স্যার ইয়াতে ক্লাসরুমে হ্যাঁ কেন আমি পাই না দিতে পারছো না তুমি ঢুকে যাও কোন স্লাইড তুমি কোন স্লাইডের কথা বলতেছো স্যার এই যে স্যার আপনি এখন যেটা পড়াচ্ছেন এটা তো আমার কাছে নেই তুমি ক্লাসরুমে ঢুকো ক্লাস ম্যাটেরিয়ালে যাও দেয়া হয়েছে স্যার কিন্তু এর আগে বসে সেগুলো দেয়া হয় নাই না তুমি ক্লাস ম্যাটেরিয়ালসে যাও ক্লাস ম্যাটেরিয়ালসে যে ক্লাস ম্যাটেরিয়ালসে ঢুকো দেখছো জি স্যার পাইছি স্যার হ্যাঁ একটা পিডিএফ আছে স্টার্টআপ স্যাম্পল বিজনেস প্ল্যান আমি ওইটা খেয়াল করিনি স্যার আমি ওই মিড এর মিড পর্যন্ত যেগুলো ছিল ওইটা আচ্ছা যাই হোক এখন তো খেয়াল করছো এখন তো দেখছো ঠিক আছে তাহলে তুমি উইদিন এ 3 পেজ তুমি এটা করতে পারো ইনস্ট্রাকশন লিখে দিচ্ছি যে রাইট দা এক্সিকিউটিভ সামারি অ্যাজ এ 3 পেজ ডকুমেন্ট টাইমস নিউ রোমান 12 font single spacing 1.5 spacing 1.5 spacing তো তোমাদের ডিউ ডেট থাক কবে 24 তারিখ আগে জমা দাও না স্যার সত্যির ভাইবা আছে কিন্তু তোমাদের রেজাল্টের আগে তো এটা জমা দিতে হবে স্যার ফাইনালের পরে দুই একটা দিন সময় দিলে স্যার তাও না হয় স্যার অতদিন তারা আবার ওয়েট করবে কিনা তা তো জানি না স্যার ওই পরীক্ষার পরে স্যার 7 দিন অন্তত সময় দেয় স্যার মানে খাতাটা তো দেখে জমা দেওয়ার সময় থাকে ঠিক আছে স্যার ফাইনালের পরে মানে দুই তিন দিন সময় দিয়েছে তাহলে হবে স্যার একদিনে বসে ফাইনালের পর তিন দিনের মধ্যে দাও জি স্যার থ্যাংক ইউ স্যার আচ্ছা তোমাদের ফাইনালের সিস্টেমটা হলো যে তোমাদের কিভাবে করা হবে তোমাদের ফাইনালে বিজনেস কমিউনিকেশন আছে তোমাদের ফাইনালের কোশ্চেনের প্যাটার্নটা বলি তোমাদের ফাইনালে টোটাল কোশ্চেন থাকবে চারটা
ফাইনালে চারটা কোশ্চেনের মধ্যে কম্পালসারি থাকবে দুইটা, এক এবং দুই থাকবে কম্পালসারি, আর তিন এবং চারের মাঝে যে কোনো একটা অ্যানসার দিতে হবে। টোটাল টাইম হলো তোমাদের ফাইনাল পরীক্ষা এক ঘন্টার টাইম না, না দুই ঘন্টা, সরি নব্বই মিনিট, নব্বই মিনিট, দেড় ঘন্টা, দেড় ঘন্টা, নব্বই মিনিট, হ্যাঁ নব্বই মিনিট, নব্বই মিনিটে তিনটা অ্যান্সার দেবে। প্রতি কোশ্চেন অ্যান্সার করার জন্য তুমি আধা ঘন্টা করে সময় পাচ্ছ, এর মধ্যে লেটার থাকবে, যে লেটার গুলো পড়ানো হয়েছিল সেই লেটার গুলো থেকে থাকতে পারে, তারপরে এরকম থাকতে পারে ইম্পর্টেন্স অফ ইফেক্টিভ কমিউনিকেশন এরকম হতে পারে, তারপরে বিজনেস প্ল্যান থেকে কোশ্চেন আসতে পারে, তারপরে তোমাদের ওই যে আর কি করানো হয়েছিল তারা দেখতেছি, বিজনেস লেটার ও কিছু মার্কেটিং কনসেপ্ট ছিল, ইমেল রাইটিং ছিল, ঠিক আছে তাহলে মোটামুটি এই তো। আর তো কিছু আর কোনো কোশ্চেন আছে কারো? স্যার মিডে যেগুলা ছিল ওগুলা থেকে কি কিছু থাকবে, ওগুলা কি বাদ দিব? ওগুলা থেকে না, ওগুলা থেকে তেমন কিছু দেওয়ার ইচ্ছা নাই আর কি। আচ্ছা স্যার ঠিক আছে স্যার। তোমাদের একটা ইয়া পড়াইছিলাম সেটা দাঁড়াও, এটা পড়ানো হয়েছিল কিনা তোমাদের কোন সেকশনে পড়াইছে এটা আমার মনে পড়তেছে না, এটা হচ্ছে আমি একটু এটা বলি, সেটা হলো প্ল্যানিং বিজনেস মেসেজ, এটা কি পড়ানো হয়েছিল প্ল্যানিং বিজনেস মেসেজেস? না স্যার। এটা তোমাদের ফাইনালে আছে তাহলে এটা একটু দেখাই দিই, এটা সহজ বেসে গেলে আসলে কঠিন কিছু না। এটা হলো একটা বইয়ের, আমি বইটার চ্যাপ্টার ফোরটা আপলোড করে দিব, বইটার নাম হলো এক্সেলেন্স ইন বিজনেস কমিউনিকেশন, এটা চ্যাপ্টার ফোর ইলেভেন্থ এডিশন, প্ল্যানিং বিজনেস মেসেজেস। বিজনেস মেসেজ বলতে আসলে মিন করা হয় যে আমরা যে বিজনেস কমিউনিকেশন করছি আমরা যে বিভিন্ন লেটার লিখি, ডেফিনেটলি লেটার, ইমেল, রিপোর্ট এই সবগুলোই কিন্তু বিজনেস মেসেজের ভিতরে পড়ে। এখন হোয়াট উইল বি দ্য বিজনেস রাইটিং প্রসেস, আজকের টপিকটা এটাই আর কি বেসিক্যালি। সো বিজনেস রাইটিং প্রসেসটাকে একটা থ্রি স্টেপ রাইটিং প্রসেস বলা হয়, যেটা সম্পর্কে আমরা দেখবো, এবং দেয়ার আর মেনি ফ্যাক্টরস যে আমরা একটা মেসেজ যে মানুষকে দিব বিজনেস মেসেজ এটা আমরা কোন প্ল্যাটফর্মে আমরা দিব, অনেক ধরনের প্ল্যাটফর্ম আছে অ্যাকচুয়ালি। এই যেমন মেসেজের কথা না আলোচনা করছি, এটা আসলে যে কোনো ধরনের ইভেন অ্যাডভার্টাইজিং, লিফলেট এগুলো কিন্তু এই মেসেজের ভিতরে পড়ে। তো বিজনেস মেসেজের যে প্রসেস এটাকে তিনটা স্টেপে ভাগ করা হয়, প্রথম ফেজটাকে বলা হয় প্ল্যানিং,
সেকেন্ড ফেজকে বলা হয় রাইটিং এবং থার্ড ফেজকে বলা হয় কমপ্লিটিং। প্ল্যানিং, রাইটিং এন্ড কমপ্লিটিং। আমরা একটু কাজ করি এটাকে, আমরা রেকর্ড করে ফেলি। আমরা যেটা বলছিলাম যে প্ল্যানিং, রাইটিং অ্যান্ড কমপ্লিটিং, তাই না? প্রথমে আমাকে দেখতে হবে যে আমি কি বিজনেস মেসেজটা বা বিজনেস লেটারটা পাঠাতে চাচ্ছি সেটা কোন সিচুয়েশনের প্রেক্ষিতে। আমি এবং বিভিন্ন সিচুয়েশন ডিসকাস করছি যে হয়তো ক্লায়েন্ট তার বিল পে করছে না, অথবা একজন চাকরি পাইছে, অথবা আমরা কারোর সাথে মিটিং সেট আপ করতে যাচ্ছি। তো হোয়াট ইজ দ্য সিচুয়েশন? অনেক সময় মেমো পাঠাই ইন্টার অর্গানাইজেশন মেসেজ দেওয়ার জন্য। তো সিচুয়েশন অ্যানালাইজ করার পরে ওই মেসেজটা প্রিপেয়ার করার জন্য কী টাইপের ইনফরমেশন আমাদের দরকার সেটা দেখতে হবে। এরপর হলো মিডিয়াম, আমি ইমেলে পাঠাবো না হার্ড কপি প্রিন্ট করে মেইল করে পাঠাবো, অথবা অন্য কোনো ভাবে আমরা বিজনেস মেসেজটা, যেমন অ্যাডভার্টাইজমেন্টের ফর্মে বা লিফলেটের ফর্মে অথবা বিলবোর্ডের ফর্মে কোনভাবে আমরা বিজনেস মেসেজটাকে রেসিপিয়েন্টের কাছে পাঠাবো। দেন গেট অর্গানাইজ। এরপর হলো রাইটিং, রাইটিংয়ে গিয়ে আমরা কী করবো, অ্যাডাপ্ট টু দ্য অডিয়েন্স, অডিয়েন্স যেন আমার কথা বুঝতে পারে। এরপর আমরা উইল কম্পোজ দ্য মেসেজ। We will compose the message. এরপর মেসেজ কম্পোজ করার পরে এটাকে রিভাইজ করতে হবে, রিভাইজ করতে হবে, প্রোডিউস, প্রুফ রিড অ্যান্ড ডিস্ট্রিবিউট। তাহলে আমরা তিনটা স্টেপ পেলাম, প্ল্যানিং, রাইটিং অ্যান্ড কমপ্লিটিং। প্ল্যানিং এ আমরা সিচুয়েশন অ্যানালাইজ করলাম, ইনফরমেশন কালেক্ট করলাম, রাইটিংয়ে গিয়ে আমরা মেসেজটাকে কম্পোজ করলাম, এবং এটাকে বারবার রিভাইজ দিয়ে প্রুফ রিড করে আমরা কী করলাম, কমপ্লিশন করলাম। তো বলা হচ্ছে যে একটা মেসেজ প্রিপেয়ার করার সময় 50% টাইম দেওয়া উচিত প্ল্যানিং এ, 25% দেওয়া উচিত রাইটিং, 25% কমপ্লিশন। সো প্রথম ব্যাপারটা হলো যে সিচুয়েশন যে আমরা অ্যানালাইজ করতে যাচ্ছি, হু ইজ মাই অডিয়েন্স, আমরা ইউজুয়ালি একটা স্পেসিফিক সার্কামস্টেন্সে স্পেসিফিক অডিয়েন্সের জন্য মেসেজটা প্রিপেয়ার করি। সাপোজ আমি দেখা গেল যে আমার প্রমোশন দরকার, তো আমি কি করবো যে একজন এক্সিকিউটিভের কাছে আমার যে প্রফেশনাল কোয়ালিফিকেশন সেটা আমি ইমেল মেসেজ হিসাবে তাকে দিলাম, সেটা এক ধরনের মেসেজ। আবার আমি যখন আমার লিঙ্কডইন প্রোফাইলে আমার কোয়ালিফিকেশন ডিসক্রাইব করবো, দ্যাট ইজ ডিফারেন্ট কাইন্ড অফ মেসেজ। সো দ্য ফার্স্ট সিচুয়েশন আমরা যে ইমেল মেসেজটা প্রিপেয়ার করছি, দ্যাট হ্যাভ এ ওয়ান্স দ্যাট হ্যাভ এ স্পেসিফিক গোল। যেমন হতে পারে যে আই এম এক্সপ্লেনিং ওয়াই আই এম এ গুড চয়েস টু লিড এ মেজর প্রজেক্ট। সো ইন দিস কেস আমার মেসেজের যে রিডার সে হচ্ছে একজন সিঙ্গেল পার্সন who is personally identifiable. But when I am preparing my social networking profile, that have multiple goals, such as I want to connect with my peers in other companies, I want to present my qualification to potential employers, and there will be thousands of
readers who will read my profile in the social media. এরপর আসবে যে what is the purpose of writing the message. Usually all the business messages has a general purpose. সেই purpose-টা কি? To inform, to persuade or to collaborate with the audience. অডিয়েন্সকে আমরা ইনফর্ম করতে চাই অথবা তাকে পারসুয়েট করতে চাই অথবা তার সাথে কোলাবোরেট করতে চাই. সাম মেসেজ অলসো হ্যাজ স্পেসিফিক পারপাস. এখন দেয়ার আর ফোর কোশ্চেন্স দ্যাট নিড টু বি অ্যান্সার বিফোর রাইটিং এ মেসেজ. Will anything change as a result of your message? Eta dekhte hobe. Is the purpose realistic? Is the time right? And is the purpose acceptable to the organization? So never send a message if you get negative response in all those answers. Suppose nothing will change as a result of sending the message. If the purpose is not realistic, the timing is not right, and the purpose is not acceptable to your organization. So অনেক অফিসে উইকেন্ডে মেল দিতে মানা করে কারণ ওই সময় তারা ছুটিতে থাকে এবং ওই মেলটা তারা ইগনোর করে. তাহলে আমি যদি শুক্রবার শনিবার ছুটির দিনে যদি কোনো কোনো অফিসিয়ালকে আমি ইমেল করি, মোস্ট লাইকলি সে এটা রিপ্লাই দেবে না এবং রবিবারে সেজন অফিস শুরু করবে. ইন দ্য মিন টাইম আরও অনেক অসংখ্য মেইলের ভিড়ে ওই ইমেলটা তার চোখ এড়িয়ে যাবে, সে এটা রিপ্লাই হয়তো বা করবেন. আবার দেখা গেল যে একটা কোম্পানি স্ট্রাগলিং উইথ দেয়ার ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস, এই মুহূর্তে একজন অফিসার বা একজন ম্যানেজার সে তার বেতন বাড়ানোর দাবি করে বলে. সো দিস দ্যাট পারপাস ইট ইজ নট রিয়েলিস্টিক. নেক্সট আমার মেসটা পড়ার পরে অডিয়েন্স কি করবো. এরপর হলো আই নিড টু প্রোফাইল দ্য অডিয়েন্স, হু আর দ্য মেম্বার্স অফ দ্য অডিয়েন্স. মানে অডিয়েন্স কি একজনকে আমি মেল দিচ্ছি নাকি অনেকজনকে দিচ্ছি, তাদের নলেজ লেভেলটা কেমন, হোয়াট আর দ্য সাইজ অ্যান্ড লোকেশন, হোয়াট আর দ্য এক্সপেকটেশন টু মি, হোয়াট দ্য কম্পোজিশন অ্যান্ড প্রবাবল রিয়াকশন. এই মেসেজটা পড়ার পরে, ইমেল বা চিঠিটা পড়ার পরে তাদের রিয়াকশন কি হবে. মনে রাখতে হবে যে একটা অডিয়েন্স অ্যানালাইসিস নোট তৈরি করা যেতে পারে যে আমার প্রাইমারি অডিয়েন্সটাকে, কাকে আমি মেনলি মেল করছি, এবং ধরা যাক একজন টিম লিডারকে আমি মেল করছি, তো সেখানে কারা কারা আছে, তাদের এক্সপার্টিস বা কম্পোজিশনটা কি, তারা আমার ইমেলের গুরুত্বটা বুঝবে কিনা, বা আমার ইমেল যে উদ্দেশ্যে লেখা, যে ওয়ার্ড ব্যবহার করে লেখা সেগুলো তারা বুঝবে কিনা. অনেক সময় হাই টেকনিক্যাল ওয়ার্ড ব্যবহার করে লেখা ইমেল বা চিঠি বোঝা যায় না, বুঝতে পারে না সবাই যদি তারা টেকনিক্যাল পারসন না. এরপরে কোয়ালিটি ইনফরমেশন গ্যাদার করতে হবে, যেমন হোয়াট ইজ দ্য অডিয়েন্স পার্সপেক্টিভ, আই মে হ্যাভ টু রিভিউ কোম্পানি ডকুমেন্টস, কারণ আমি যখন একটা ডকুমেন্ট তাদের পাঠাচ্ছি, কোনো একটা প্রস্তাব প্রপোজাল পাঠাচ্ছি, তখন কোম্পানি ডকুমেন্ট দেখতে হবে, এবং আই শুড টক উইথ দ্য স্টেক হোল্ডার অ্যান্ড কলিগস. বিভিন্ন ধরনের মিডিয়াম আছে, যেমন ওরাল মিডিয়াম, রিটেন মিডিয়াম, ভিজুয়াল মিডিয়াম অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়াম, এর মধ্যে কোনটা হবে অ্যাপ্রোপ্রিয়েট সেটা সিলেক্ট করতে হবে. ওরাল কমিউনিকেশনকে বলা হয় প্রাইমারি ওরাল মিডিয়া, যার মধ্যে আছে ফেস টু ফেস কনভারসেশন, ইন্টারভিউ, স্পিচ, প্রেজেন্টেশন অ্যান্ড মিটিংস. অনেক কোম্পানি, যেমন ধরা যাক যে কোনো একটা ইউনিভার্সিটিকে কোনো একটা কোম্পানি চায় যে অ্যাক্সেস কন্ট্রোল ইকুইপমেন্ট সেল করতে চায়, তো তখন কি হয় যে অনেক তারা প্রেফার করে প্রেজেন্টেশন দেওয়া. হয়তো প্রথমে তারা একটা চিঠি দেয়, চিঠি দিয়ে তারা বলে যে আমরা এই ইউনিভার্সিটিকে বা এই অর্গানাইজেশনকে, এই অফিসকে
অ্যাক্সেস কন্ট্রোল ইকুইপমেন্ট আমরা সেল করতে চাই, সেটার জন্য আমাদেরকে একটা সময় দেওয়া হোক, আমরা প্রেজেন্টেশন দিতে চাই। তারা এই ধরনের ওয়ার্ল্ড কমিউনিকেশনকে বেটার মনে করে। রিটেন কমিউনিকেশনের মধ্যে আছে মেমো, লেটার, রিপোর্টস অ্যান্ড ব্লগস। যদিও এখন আপনি এখন মানে রিটেন কমিউনিকেশন মানে লেটার এগুলো অনেক ক্ষেত্রেই ইমেল দিয়ে রিপ্লেস করা হচ্ছে, স্টিল খুব হাইলি ফর্মাল কমিউনিকেশনে লেটারের গুরুত্ব আছে। এবার আছে ভিজুয়াল মিডিয়া, যেমন ইনফোগ্রাফিক্স, এখন ইলেকট্রনিক মিডিয়া, যেটা ইলেকট্রনিক মিডিয়া অবশ্যই সবকিছু মিলাই মাল্টিমিডিয়া আমরা বলি, যেটার মধ্যে আমরা হয়তো ওরাল, ভিজুয়াল সব ধরনের প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারি। সো এটাকে আবার তিনটা ভাগে ভাগ করা যায়। ইলেকট্রনিক ভার্সন অফ ওরাল মিডিয়া সেটা কি? টেলিফোন কল, টেলিকনফারেন্সিং, ভয়েসমেল মেসেজ, অডিও রেকর্ডিং, ভয়েস সিনথেসিস, ভয়েস রিকগনিশন, এইগুলো। ইলেকট্রনিক ভার্সন অফ রিটেন মিডিয়া হলো ইমেল, ইনস্ট্যান্ট মেসেজ, ওয়েবসাইট, সোশ্যাল নেটওয়ার্ক অর উইকিপিডিয়া পেজ। ইলেকট্রনিক ভার্সন অফ ভিজুয়াল মিডিয়া হলো ইলেকট্রনিক প্রেজেন্টেশন, যেমন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, গুগল ডকস, অ্যাপল কিনোট ইত্যাদি, অথবা কম্পিউটার অ্যানিমেশন অ্যান্ড ভিডিও। সাপোজ ইউটিউব ইজ এ মেজর বিজনেস কমিউনিকেশন চ্যানেল, ইউটিউবকেও কিন্তু এখন বিজনেস কমিউনিকেশন চ্যানেল হিসেবে ধরা হয়। ইউটিউব ইজ নট অনলি ফর মিউজিক অ্যান্ড ভিডিওস, অনেক কোম্পানি ইউটিউবের মাধ্যমে তাদের প্রোডাক্টের মার্কেটিং, তারপরে তাদের মিশন ভিশন এগুলো প্রচার করে। আমরা যেটা শব্দ ব্যবহার করি মাল্টিমিডিয়া, মাল্টিমিডিয়া মানে হচ্ছে ওয়েন উই ইউজ টু আর মোর মিডিয়া টু ক্রাফট এ সিঙ্গেল মেসেজ, অ্যান্ড দিস ইজ দ্য কম্বিনেশন অফ অডিও, ভিডিও, টেক্সট অ্যান্ড ভিজুয়াল গ্রাফিক্স, এটাকে আমরা বলি মাল্টিমিডিয়া। So there are many factors when to consider a perfect media. Dekhte hobe je media richness kemon, what is the status of message formality, what is the media limitation, message urgency, cost factors and audience preference. Ei choyta factor ache, eigulo holo দেখে একটা মিডিয়ামকে সিলেক্ট করা হয়। তো মিডিয়া রিচনেস, যেটা মিডিয়া রিচনেসকে ডিফাইন করা হয় এভাবে যে this is the ability to convey a message through more than one informational cue. The cue বলতে এখানে visual, verbal or vocal কে mean করে। তো richest medium যেটা সেটা হলো face to face communication কে বলা হয় richest medium, because this is a personal and it provides immediate feedback. আমি যা বলছি তার উত্তর সাথে সাথে আমি পেয়ে যাচ্ছি, and I can make it, I can convey the emotion behind the message. Multimedia presentations are considered as rich. তারপরে ইলেকট্রনিক মিডিয়া যেগুলো ইন্টারঅ্যাক্টিভ মিডিয়া সেগুলোকে রিচ হিসেবে ধরা হয়। আচ্ছা,
আচ্ছা এখন আমরা যদি অর্গানাইজ করতে চাই আমাদের বিজনেস মেসেজকে, তখন আমার দেখতে হবে যে অডিয়েন্স যেটা, সে অডিয়েন্স, অডিয়েন্সের আন্ডারস্ট্যান্ডিং, অ্যাকসেপ্টেন্স, তারপরে অডিয়েন্স কতটা সময় দিচ্ছে আমার মেসেজটা পড়ার জন্য, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। So organization of the business message actually create the difference between success and failure of the business message. A well organized method, well organized message, business message helps in three ways. Kiki, prothomta holo, it helps the reader to understand my message. Second, it helps them to accept the message. Third, it saves the audience time. So good organization actually is very effective and important to convey a message successfully. সো মেসেজ তৈরি করার সময় প্রথমে টপিকটা লিখতে হয়। টপিকটা কিরকম টপিক বলতে, যেমন ইমেলের ক্ষেত্রে দিস এ সাবজেক্ট লাইন উইচ উইল ক্যারি দ্য ওভারঅল সাবজেক্ট অফ দ্য মেসেজ। মেইন আইডিয়াটা হলো স্পেসিফিক স্টেটমেন্ট অ্যাবাউট দ্য টপিক। অনেক সময় অর্গানোগ্রাম তৈরির জন্য আমরা এই স্লাইডে যেটা দেখতে পাচ্ছি, দিস ইজ দ্য অর্গানোগ্রাম অফ এ ধরা যাক যে কোনো একটা গেম ডেভেলপমেন্টের জন্য, তার ডেভেলপমেন্ট টিমে ডেভেলপমেন্ট টপিকের উপরে তারা কাদেরকে রেখেছে, এক্সিকিউটিভ কাদা এবং মার্কেটিং হিসেবে কারা চলছে, এবং তারপরে এই ডেভেলপমেন্টের আন্ডারে প্রোগ্রামিং, ক্যারেক্টার আর্ট, এনভায়রনমেন্ট আর্ট ইত্যাদি ইত্যাদি কে কে কাজ করছে এরকম থাকতে পারে। এখন টপিক আমরা যদি বলি, টপিক এবং মেইন আইডিয়া, যেমন ধরা যাক টপিকের জেনারেল পারপাস হচ্ছে টু ইনফর্ম সামথিং, আর স্পেসিফিক পারপাস হিসেবে এটা হতে পারে যে টিচ কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ হাউ টু এডিট অ্যান্ড এক্সপ্যান্ড দ্য টেকনিক্যাল সাপোর্ট উইক। তাহলে কোনো একটা প্রোডাক্টের একটা টেকনিক্যাল ওয়েব পেজ আছে, তো সেটার তো তাহলে কি হবে, আমরা একটা ট্রেনিং প্রোগ্রাম বা আমরা ইয়ে করতে যাচ্ছি যে কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভদের, তারা যেন এটাকে এডিট করতে পারে। তো এক্সাম্পল অফ টপিক হলো টেকনিক্যাল সাপোর্ট উইকি, এক্সাম্পল অফ মেইন আইডিয়া হলো কেয়ারফুল থরো এডিটস অ্যান্ড এডিশনস টু দ্য উইকি হেল্প দ্য এন্টায়ার ডিপার্টমেন্ট প্রোভাইড বেটার কাস্টমার সাপোর্ট। এবার আছে লিমিটিং দ্য মেসেজ স্কোপ। মনে রাখতে হবে যে একটা মেসেজের স্কোপ মানে হচ্ছে, স্কোপ বলতে বোঝায় হোয়াট ইজ দ্য রেঞ্জ অফ দ্য ইনফরমেশন দ্যাট ইজ প্রেজেন্টেড বাই দ্য মেসেজ, দ্য ওভারঅল লেন্থ অফ দ্য মেসেজ অ্যান্ড দ্য লেভেল অফ ডিটেল অফ দ্য মেসেজ। আমি যদি মানে কয়েক হাজার ওয়ার্ডের একটা ইমেল লিখি, তাহলে রিডার সেই ইমেল পড়ার কোনো আগ্রহ পাবে না, ইমেল কত হবে শর্ট। যেমন আমরা যদি বিলবোর্ড গুলো দেখি, বিলবোর্ডে খুব কম শব্দ ব্যবহার করা হয়, ছবি ব্যবহার করা হয় বেশি মেসেজটাকে কনভে করার জন্য। সো বিজনেস মেসেজে দেয়ার কুড বি এ প্রিসেট লিমিট, সাপোজ একজন প্রেজেন্টেশন দিচ্ছে,
প্রেজেন্টেশন দেওয়ার পর সে কি বলে যে প্রেজেন্টেশন শেষ হওয়ার পর যে আমরা ঠিক আছে এখন একটা কোশ্চেন অ্যানসার সেশন তো কি করছে সে এখানে একটা টাইম সেট করে দিচ্ছে ঠিক আছে এটা কি বলা হচ্ছে যে দিস ইজ দ্য লিমিটিং দা বিজনেস মেসেজ এরপর আবার আছে বিজনেস মেসেজের ডিরেক্ট অ্যাপ্রোচ অ্যান্ড ইনডিরেক্ট অ্যাপ্রোচ ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট অ্যাপ্রোচ ডিরেক্ট অ্যাপ্রোচটা হলো যে হোয়েন আই নো দ্যাট দ্য অডিয়েন্স উইল বি রিসেপটিভ টু মাই মেসেজ আই উইল ইউজ দ্য ডিরেক্ট অ্যাপ্রোচ সেটা কি আই উইল স্টার্ট উইথ দ্য মেন আইডিয়া অ্যান্ড ফলো দ্যাট উইথ মাই সাপোর্টিং এভিডেন্স এটা বলা হয় ডিরেক্ট অ্যাপ্রোচ আর ইনডিরেক্ট অ্যাপ্রোচ হচ্ছে যে হোয়েন আই ফিল দ্যাট মাই অডিয়েন্স উইল বি স্কেপটিক্যাল অর মে বি রেজিস্ট্যান্ট টু মাই মেসেজ I will use the indirect approach. সেটা কি উল্টা স্টার্ট উইথ দ্য এভিডেন্স ফার্স্ট অ্যান্ড বিল্ড ইউর কেস বিফোর প্রেজেন্টিং দ্য মেইন আইডিয়া সো ইন অর্ডার টু ডু ডু দ্যাট আই নিড টু অ্যানালাইজ দ্য অডিয়েন্স রিয়াকশন মেসেজ লেন্থ অ্যান্ড মেসেজ টাইম তাহলে আমি যদি একটা যে কোনো ধরনের বিজনেস মেসেজ ডেভেলপ করতে যাই প্রথমে আমাকে শুরু করতে হবে ফার্স্ট মেজর পয়েন্ট দিয়ে তারপরে আমরা ফার্স্ট সাব পয়েন্ট সেকেন্ড সাব পয়েন্ট এরপর এক্সাম্পলস অ্যান্ড এভিডেন্স ডিটেল এভাবে আমরা আগাব সাপোজ ইউ ওয়ান্ট টু ডেভেলপ এ চার্ট ইউ ওয়ান্ট টু মেক আওয়ার অডিয়েন্স টু ভিজুয়ালাইজ সামথিং বাই ক্রিয়েটিং এ অর্গানাইজেশন চার্ট Suppose you want to show a company's management structure. তখন আমরা কি করবো? We will start from the major point, then we will go down to the lower level idea, like lower level employees and such. চার্টে অনেক সময় example by evidence. এক্সপ্রেস করা যায় উইথ দ্য হেল্প অফ ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স সাপোজ দ্য সেলস আর স্ট্রং দিস মান্থ হ্যাঁ এখন আমি কিভাবে মিন করবো কিভাবে বুঝাবো যে এভাবে বুঝাবো যে সাপোজ আই ক্যান আমি এভাবে বলতে পারি যে উই হ্যাভ টু নিউ কন্ট্রাক্টস ওয়ার্থ 5 মিলিয়ন অ্যান্ড এ গুড চান্স অফ উইনিং অ্যানাদার ওয়ার্থ 2.5 মিলিয়ন সো এই যে ফ্যাক্ট আমরা প্রেজেন্ট করলাম এর অর্থ হচ্ছে যে সেলস আর ভেরি স্ট্রং এই টাইপের ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স ইউজুয়ালি ইনক্রিজ দ্য ক্রেডিবিলিটি বাট ইফ আই ইউজ ইট এক্সেসিভলি ইট উইল বি বোরিং টু দ্য audience. There are also other visual help such as graphs, charts, tables, photographs, drawings, infographics, data visualization video. It creates a connection between ideas and it also helps the audience to understand the key points. Sometimes we use storytelling as a way to organize message. Or we can make the summary of objectives at the end of presentation. তো এখন যদি আমাকে দেখতে হবে যে অডিয়েন্সকে এভাবে ভাগ করা যায় যে অডিয়েন্স ইগার ইন্টারেস্টেড অর প্লিজড অর নিউট্রাল অর ডিসপ্লিজড আনইন্টারেস্টেড অর আনউইলিং তো মোটামুটিভাবে অডিয়েন্সকে সাত ভাগে ভাগ করা হয় তো যদি ইগার অডিয়েন্সকে মেসেজ কনভে করা সবচেয়ে সহজ এবং আনউইলিং অডিয়েন্সকে মেসেজ কনভে করা সবচেয়ে কঠিন তো ইগার ইন্টারেস্টেড প্লিজ আর নিউট্রাল এই চার ভাগের যারা অডিয়েন্স তাদের জন্য ডিরেক্ট অ্যাপ্রোচ হচ্ছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আর যারা ডিসপ্লিজ আন ইন্টারেস্টেড বা আনউইলিং তাদের জন্য ইনডিরেক্ট অ্যাপ্রোচে শুরু করতে হবে
So মোটামুটি এই হলো the content about planning business messages. স্যার এটা থেকে প্রশ্ন আসলে কি ধরনের প্রশ্নটা আসবে? এখান থেকে প্রশ্ন আসার অনেক ধরনের কোশ্চেন আসার সুযোগ আছে, যেমন তোমাকে এই ধরনের একটা কেস দিতে বলা হতে পারে যে তুমি কোন একটা প্রোডাক্ট সম্পর্কে প্রেজেন্টেশন দিতে যাচ্ছ কোন একটা পটেনশিয়াল ক্লায়েন্টের কাছে, সেখানে তুমি কিভাবে এই মেসেজটাকে প্রিপেয়ার করবে, ইন হাউ মেনি স্টেপস ইউ আর গোয়িং টু প্রিপেয়ার ইউর বিজনেস মেসেজেস, তখন তুমি হয়তো বললে যে আমাকে এটা তিনটা ভাগে ভাগ করতে হবে, যে প্রথমে আই হ্যাভ টু প্ল্যান, দেন রাইট এন্ড কমপ্লিট। প্ল্যানিং এর মধ্যে কি করতে হবে, যে সিচুয়েশন অ্যানালাইজ, গ্যাদার ইনফরমেশন ইত্যাদি ইত্যাদি এইগুলো বলতে হবে, এবং কিছু এক্সাম্পল দিয়ে বলতে হবে যে তুমি কি কোনো টাইপের চার্ট ব্যবহার করবা কিনা, বা কোনো টাইপের যে ওই প্রোডাক্টটা তারা যদি কিনে তাহলে তাদের বেটার অ্যাডভান্টেজটা কি হবে। তারপর তোমার এরকম কোশ্চেন আসতে পারে, হোয়াট ডু ইউ মিন বাই অডিয়েন্স প্রোফাইল, তারপরে আসতে পারে যে রাইট এ শর্ট কি বলা যায় যে শর্ট ডিসক্রিপশন অ্যাবাউট দ্য different types of media to convey business message. তখন তোমাকে বলতে হবে যে there are different types of medium such as oral media, তারপর written media, তারপরে visual media, electronic media. তারপর তোমাকে এভাবে জিজ্ঞেস করা যেতে পারে যে what is compare oral and written media based on their advantages and disadvantages. এরকম অনেক ধরনের কোশ্চেন হইতে পারে। What do you mean by direct and indirect approach? If the audience is uninterested, what type of approach you are going to adopt? এই টাইপ অফ যেমন তোমার এইরকম কোশ্চেন আসতে পারে যে স্যাম্পল কোশ্চেন বলি যে সাম রাইটার্স আর্গু দ্যাট প্ল্যানিং মেসেজেস ওয়েস্ট টাইম বিফোর দে ইনএভিটেবলি চেঞ্জ দেয়ার প্ল্যান অ্যাজ দে গো অ্যালং, মানে মেসেজ প্ল্যান করাটা টাইম নষ্ট করছে বিকজ তারা তাদের প্ল্যানকে চেঞ্জ করে অনেক সময়। হাউ উড ইউ রেসপন্ড টু দিস আর্গুমেন্ট, মানে লিখতে লিখতে তারা প্ল্যান চেঞ্জ করে, এ ধরনের কেসে আগে প্ল্যান করে সময় নষ্ট করা হবে কিনা, আগে প্ল্যান করাটা সময় নষ্ট কিনা, হাউ উড ইউ রেসপন্ড টু দিস আর্গুমেন্ট, ব্রিফলি এক্সপ্লেইন। আচ্ছা, আরেকটা হতে পারে এরকম যে সাপোজ ইউ হ্যাভ ইমেল টু অল দ্য এমপ্লয়িজ ইন ইউর কোম্পানি রিগার্ডিং ইনকাম ট্যাক্স রুল অ্যাবাউট রিটায়ারমেন্ট প্ল্যান, but then you discover that the sources you have used that source plagiarized information from other sources. Now if you are concerned about using plagiarized information, write a brief email message to your instructor explaining how you would handle the situation. এই টাইপের কোশ্চেন হতে পারে, কিছু কনসেপচুয়াল। অথবা এরকম হতে পারে যে তুমি এমপ্লয়ীদেরকে ওভারটাইমের জন্য বলবো, মানে সামনে একটা ইম্পর্টেন্ট ডেডলাইন আছে, নাও ইউ ওয়ান্ট টু আস্ক ইউর এমপ্লয়িজ টু ওয়ার্ক ওভারটাইম, উইল ইউ ইউজ দ্য ডিরেক্ট অ্যাপ্রোচ অর ইনডিরেক্ট অ্যাপ্রোচ, প্লিজ এক্সপ্লেইন। এই টাইপের কোশ্চেন। ঠিক আছে, তাহলে আমি এই প্রেজেন্টেশনটা এখন আপলোড দিয়ে দিচ্ছি। Thank you, everyone.